নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্কপ্রব সরকার উনতিরিশ তারিখ জুলাই মাসের বিধানসভায় মুখ্যমন্ত্রী এসেছিলেন অনেক কথা বললেন সেই ভাঙা রেকর্ড বাজালেন তাকে বলতে দেয়া হয়নি বেল বাজানো হয়েছে বলে না এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে না। সম্প্রতি সুকান্ত মজুমদার বলেছেন না যে উত্তরবঙ্গে জেলাগুলোকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে যুক্ত করার প্রস্তাব তিনি প্রধানমন্ত্রীকে দিয়েছেন রাজ্যের মধ্যে থেকে উত্তরবঙ্গ উত্তর পূর্ব পর্ষদে যুক্ত হলে উন্নয়ন ত্বরান্বিত হবে তার যুক্তি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কেন্দ্রীয় প্রকল্পের নব্বই শতাংশ কেন্দ্রীয় সরকার দেয় দশ শতাংশ রাজ্যকে বহন করতে হয় উত্তরবঙ্গের জেলাগুলো যদি উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের আর ভোক্তা হয় তাহলে ভাড়েমা ভবানী রাজ্য সরকারের আর্থিক সুবিধা হবে আবার নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ তিনি বলেছেন মালদা মুর্শিদাবাদ থেকে অনুপ্রবেশের জন্য কিষানগঞ্জ আরারিয়া এইসব উম কাটিহার এইসব জেলাগুলোর জনবিন্যাস পাল্টে যাচ্ছে এগুলো কেনারা কেন্দ্রশাসিত অঞ্চল করা মুর্শিদাবাদ বহরমপুরের বিধায়ক বিজেপি তারাও এই দাবি করেছেন তাই মুখ্যমন্ত্রীর সুযোগ পেয়ে গেছেন যে বিজেপি বাংলা ভাগ করতে চাইছে শুনুন প্রথম কথা রাজ্য ভাগ এভাবে হয় না শেষ রাজ্য গঠিত হয়েছে তেলেঙ্গানা তার পিছনে দীর্ঘদিনের ইতিহাস আছে উত্তর প্রদেশ ভেঙে উত্তরাখণ্ড রয়েছে কারণ লখনৌ থেকে ওই নৈনিতাল চালানো যায় না অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা হয় তার আগে বিহার থেকে ঝাড়খণ্ড রয়েছে চুয়ান্নটা লোকসভার আসন ছিল বিহারে অবিভক্ত বিহারে এখন বিহারে চল্লিশ ঝাড়খণ্ড চলত বিদর রাজ্য গঠনের দাবি আছে মহারাষ্ট্রে ইত্যাদি ইত্যাদি তাহলে হঠাৎ করে রাজ্য গঠন হবে বাংলা ভাগ করতে চাইবে এ কথা বলে হাওয়া গরম করতে চাইছে তৃণমূল হ্যাঁ উত্তরবঙ্গ তো অবহেলিত বঞ্চিত এটা নিয়ে তো আর নতুন করে কিছু নেই হ্যাঁ টি ট্যুরিজম টিম্বার এর উপরে উত্তরবঙ্গ দাঁড়িয়ে আছে ট্যুরিজমের কিছুটা উন্নতি হলেও চা শ্রমিকদের হালকি আদৌ ফিরেছে ভারী শিল্প নেই শিলিগুড়ি ট্রেডিং হাব ইত্যাদি তাই সেখানকার মানুষের এই বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন ধরে আছে কিন্তু বিজেপি কখনোই বাংলা ভাগের দাবিকে সমর্থন করে না তার কারণ জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গের কনসেপ্টটাই তালে নষ্ট হয়ে যাবে কেন পশ্চিমবঙ্গ তিনি করেছিলেন সেই পশ্চিমবঙ্গকে আবার ছুরি চালিয়ে বিজেপি বিভক্ত করতে চাইবে না এটা কেউ কেউ ব্যক্তিগতভাবে বলতে পারেন তবে বিজেপি নেতৃত্বে উচিত যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে নিরস্ত করা বাংলা ভাগ কখনোই হবে না বিজেপিও চায় না এই ধরনের অবাস্তব প্রস্তাব নিয়ে রাজনীতির জলঘোলাই শুধু হতে পারে তাছাড়া আর কিছু নয় দ্যাটস অল কিন্তু মুখ্যমন্ত্রী এটা নিয়ে যা করেন আর কি শুরু করে দিয়েছেন আপনি বাবুন তো সুমন কাঞ্জিলাল সে বিজেপির টিকিটে জিতেছিল তাকে তিনি বক্তা তালিকায় রাম দিলেন বিজেপির হয়ে এরা ভিতরে বিজেপি বাইরে তৃণমূল অর্থাৎ বিজেপির বিধায়ক দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করবেন স্পিকারও আলাও করেছেন এই ছকে তিনি এই কাজটা করেছেন রাহুল গান্ধী তো বিরোধী দলনেতা হয়েছেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকেই কেউ হবে রাহুলও হতে পারেন অন্য কেউ হতে পারেন তাকে কিন্তু রাজনৈতিক বিরোধ থাকলেও গান্ধী পরিবারকে রাজনৈতিকভাবে আক্রমণ করলেও বিরোধী দল নেতার যা সম্মান যা সুযোগ সুবিধা প্রাপ্য কেন্দ্রের মোদী সরকারটা দেবে এখানেই পার্থক্য আমি যে বিধায়ক বিধানসভার বাইরে তৃণমূল করেন বিধানসভার ভিতরে বিজেপি তাকে আপনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করবেন যেভাবে মুকুল রায়কে করেছিলেন কৃষ্ণবাবু তৃণমূলের টিকিটে জিতে গেছেন আর তাকে নিয়ে সব বলা যাবে না কিন্তু এই সরকারের এটাই হচ্ছে আমি দেখে এসছি যে প্রথম থেকেই বিরোধীদের ভাঙানো তাদের কণ্ঠরোধ করা যে অভিযোগগুলো ওঠে সেটাকে তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না অধ্যক্ষর উপর আমি সম্মান রেখেই বলছি তিনি মানুষটা ভালো তাকে কিন্তু বিধানসভার মর্যাদা রক্ষা করার কথাও ভাবতে হবে তিনি বিরোধী বিধায়কদের শাসন করেন কিন্তু অনেক সময় তার এমন পদক্ষেপ কিছু কিছু পদক্ষেপ নিয়ে জনমানসে প্রশ্ন বা বিভ্রান্তি ওঠে স্পিকার স্যারকে কিন্তু এই বিষয়গুলোকেও নজরে রাখতে হবে কার তার পদের গরিমা তার চেয়ারের গরিমা সংসদীয় গণতন্ত্রে অসীম তাহলে বাংলাবাগের বাগের ইস্যুটাকে সামনে এনে যেটার কোনো বাস্তবিক ভিত্তি পর্যন্ত নেই তৃণমূল জল গরম করতে চাইছে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা প্রাপ্য কোন হিসাবে প্রাপ্য দেশের জি মোট সংগ্রহে চার দশমিক এগারো শতাংশ হচ্ছে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন ডাইরেক্ট ট্যাক্সের সাড়ে তিন শতাংশের কম পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন দেশের আর গ্র্যান্টি আর আপনার কেন্দ্রীয় করের ভাগ থেকে ফিফটিন ফিনান্স কমিশনের সুপারিশ অনুযায়ী আট দশমিক পাঁচ শতাংশ পায় রাজ্য আর আমাদের জনসংখ্যা দেশের মোট জনসংখ্যা সাড়ে সাত শতাংশ কেন্দ্রীয় সরকারের গ্র্যান্টিনেড আর সেন্ট্রাল করের পুল থেকে যে টাকাটা রাজ্য পায় সেই টাকাটা না পেলে এইসব ক্ষয়রাতির কাজ করতে পারতেন আপনি তেইশ চব্বিশ অর্থবর্ষে বাষট্টি হাজার কোটি টাকার বেশি জিএসটি বাবদ পেয়েছেন রাজ্য থেকে তার মধ্যে কেন্দ্র নিয়েছে উনিশ হাজার কোটি টাকার একটু বেশি সিজিএসটির মানে জিএসটির পঞ্চাশ শতাংশ রাজ্য পেয়েছে আর কেন্দ্রীয় বাগের সাতচল্লিশ শতাংশ রাজ্য পেয়েছে বাষট্টি হাজার কোটি টাকার মধ্যে উনিশ হাজার কোটি টাকার একটু বেশি কেন্দ্র পেয়েছে তাহলে তেতাল্লিশ হাজার কোটি টাকা জিএসটি বাবদ রাজ্যের ঘরে এসছে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন কিসের বঞ্চনা আপনার আপনি এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পান কোন প্রেক্ষিতে পান এর ব্রেকআপটা কি যে যে বিষয়গুলো আইনে আছে সংবিধানে আছে সেই অনুযায়ী আপনি সব টাকা পাচ্ছেন কোনো টাকা বন্ধ হয়নি হ্যাঁ আপনি আবাস যোজনার টাকা পাচ্ছেন না তিন বছর একশো দিনের কাজের মজুরির টাকা পাচ্ছেন না কেন্দ্রের অভিযোগ র্যাম্প অ্যান্ড করাপশন ওই আইনে সাতাশ নম্বর ধারা প্রয়োগ করে আটকে রেখেছে ফান্ড রিলিজ তাহলে আপনি সাংবিধানিক বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক সিং বি কবিল সিব্বাল মুকুল দাঁড় করান কথায় কথায় সিবিআই রায়ের এই সিবিআই তদন্তের নির্দেশে পর্যন্ত আপনি সুপ্রিম কোর্টে যান তো সাংবিধানিক বেঞ্চে যান যে এটা সাংবিধানিক ধারণার পরিপন্থী এইভাবে কেন্দ্র আটকাতে পারে না শ্রমিকদের মজুরি আটকাতে পারে না আবাস যোজনার বরাদ্দ টাকা কি বলে সুপ্রিম কোর্ট যান এই তো সুপ্রিম কোর্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট দিয়েছে যে খনিজ সম্পদের উপর রাজ্য কর বসাতে পারবে আগে সুপ্রিম কোর্টের বোধ হয় সদস্যের সাংবিধানিক বেঞ্চের রায়কে নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ খারিজ করে দিয়েছে আপনি যান সাংবিধানিক বেঞ্চের দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিচার চান আপনি তো তা করছেন না আপনি পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্কোর করার জন্য এগুলো করছেন ক্ষতিটা কার হচ্ছে প্রায় এগারো কোটি বঙ্গবাসী এই যে এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার যে পাওনা তার ব্রেকআপটা কি আপনার দেয়া হিসাবই সত্য এখনো আপনি বলছেন যে আপনাকে বলতে দেওয়া মাইক বন্ধ করে নির্মলা সীতারামন নীতি আয়োগের সিইও এমনকি পিআইবির ফ্যাক্ট চেকিং সবাই বলছে যে আপনার দাবি ঠিক নয় কেউ আপনাকে ঘন্টা বাজায়নি এটা স্কুলের ক্লাস নয় এটা বিতর্ক সভা নয় টাইম ডিসপ্লে বোর্ডে সাত মিনিট টাইম থাকলে সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য এভাবে এসেছে আপনি বলতে পারছেন আমাকে আরেকটু কেউ বারণ করতো না মধ্যাহ্ন বোঝের বিরতির পর আপনার এমনিতে বলার টান ছিল কিন্তু আপনি বলেছেন যে আপনাকে ফিরে যেতে হবে বিধানসভার অধিবেশন আছে রোববার বিধানসভার অধিবেশন থাকে না তাও আপনার অনুরোধকে রাখা হয়েছে নাটক করার দরকার কি আপনার নাটক তো ধরা পড়ে যায় মাননীয়া আপনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে মোদিজি অমিত শাহকে বললেন দেখো আমি কংগ্রেসের সঙ্গে নেই আমি ইন্ডিয়া জোটের প্রজান হর্স আবার বাইরে বেরিয়ে নাটক করে ইন্ডিয়া জোটের নেত্রী সাজতে চাইলেন এসবই হয় জানেন এই যে এত চালাকি এত চালাকি এগুলো খুব এক্সপোজ হয়ে যাচ্ছে সর্বভারতীয় স্তরেও হয়ে যাচ্ছে এখানেও হচ্ছে এখানকার সাংবাদিক এই সংবাদ মাধ্যম আপনাকে প্রতিবাদী চরিত্র হিসাবে তুলে ধরছে আরে প্রতিবাদ তো সচেতনতার ভাষা যে প্রকৃত প্রতিবাদী আমরা তার পাশে থাকি কিন্তু প্রতিবাদের নামে যদি রাজনৈতিক সুবিধাবাদী অবস্থান নেওয়া হয় সেটা আসলে প্রতিবাদ থাকে না এই প্রতিবেদন যখন দেখবেন তখন হয়তো আপনারা জানতে পারবেন প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি কে হচ্ছেন দিল্লিতে জরুরি বৈঠক প্রদীপ অধিত চৌধুরী আব্দুল মান্নান মতো অসুস্থ বলে যেতে পারবেন না দীপাদশ কে আছেন এই বাবুর সঙ্গে সোনিয়া গান্ধীর বৈঠক হয়েছে অধীরবাবু বলেছেন যে তৃণমূল খুললাম কুল্লা সাম্প্রদায়িক রাজনীতি করায় তিনি হেরেছেন অধীরবাবু ঘোষিত মমতা বিরোধী তার সাফ বক্তব্য যে মমতার তৃণমূলের সঙ্গে কংগ্রেস যদি সমঝোতা করে যেটুকু কংগ্রেসের অস্তিত্ব আছে সেটুকু আগামী দিনে থাকবে না এই বাংলার কংগ্রেসের সিংহবাগ নেতাই তৃণমূলের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চায় না তৃণমূল চাইছে এমন একজনকে সভাপতি করা হোক যার সঙ্গে তৃণমূল নেতৃত্বের সুসম্পর্ক আছে প্রদীপ প্রথম পছন্দ শঙ্কর মালাকার দ্বিতীয় কিন্তু প্রদীপবাবু অসুস্থ দায়িত্ব দিতে তিনি রাজি হবেন কিনা বা এআইসিসি তাকে দায়িত্ব দেবেন সেটা প্রশ্ন কিন্তু শঙ্কর মালাকার উত্তরবঙ্গের নেতা তাকে দায়িত্ব দিতেও পারে আবার বাবুকে বললা হতে পারে যে বিধানসভা নির্বাচন পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার জন্য অনেক কিছু হতে পারে অধীরবাবু যদি সভাপতি পদে থাকেন তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো আসন সমঝোতা হবে না এবং রাহুল গান্ধী কখনোই অদির বাবুকে বলবেন না যে তৃণমূলের সঙ্গে করতে। হয় একলা চলবে বা আমাদের সঙ্গে সমঝোতা করবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বিশেষ করে উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করলে পরে সংখ্যালঘু ভোটের সবটা তিনি পাবেন এটা তার অভিপ্রায় সেজন্য তিনি এমন একজনকে প্রদেশ সভাপতি পদে চাইবেন যাতে দর কষাকষি করতে সুবিধা হয় অর্থাৎ তিনি যা বলবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সেটাই ডটেড লাইনে সাইন করে কিন্তু থাকলে বা তীব্র তৃণমূল বিরোধী কেউ থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই কাজটা করা সম্ভব হবে না রাহুল সোনিয়া কি বলেন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করবার জন্য তার পছন্দের কাউকে প্রদেশ সভাপতি করবেন নাকি কংগ্রেসের সাংগঠনিক এবং ভবিষ্যতের দিকে তাকিয়ে এমন একজনকে সভাপতি করবেন যিনি তৃণমূল বিরোধী আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেবেন বল এখন কংগ্রেস হাইকমান্ডের কোটে তবে রাহুল গান্ধী যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য দেখান রাজনৈতিকভাবে মমতাকে তিনি বিশ্বাস করেন না মমতাও সেটা জানান তাই রাহুল বিরোধী দল নেতা হলেন যাকে তিনি বসন্তের কোকিল বলেছেন আস্তে আস্তে রাহুলের একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে বাট মাইলস মাইলস টু গো অনেক পথ হাঁটতে হবে কিন্তু এই রাহুলকে আর কেউ পার্ট টাইম পলিটিশিয়ান বলবেন যখন তখন বিদেশে চলে যাওয়ার লোক এখন রাহুল গান্ধী নন তিনি বিরোধী দল নেতা এটা তৃণমূলের পক্ষে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে মানা সম্ভব না কারণ কংগ্রেসের অ্যালার্জি আছে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে প্রদেশ কংগ্রেসের সভাপতি কি হবে মমতার পছন্দের লোক নাকি তীব্র মমতা বিরোধী কেউ একটা কথা বলে প্রতিবেদন শেষ করি যোগী আদিত্যনাথের উপরই কিন্তু ভরসা রাখলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই যে দশটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে যোগীজিকে সুনিশ্চিত করুন বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঠিক পরেই বিভিন্ন সমীক্ষা তো বিজেপি করিয়েছে নিজেদের দলের নেতাদের কার বিজেপির সমর্থক কর্মীদের মধ্যে যোগী আদিত্যনাথের গ্রহণযোগ্যতা বিজেপির কর্মী সমর্থকদের কাছে নরেন্দ্র মোদীর ঠিক পরেই তার কাছাকাছি এছেন অমিত শাহ এখন মোদীজির উত্তরসূরি কে হবেন সেটা নিয়ে দলে দ্বন্দ্ব আছে এগুলো থাকে তার মানে যোগী আদিত্যনাথকে এক্ষুনি দরজা দেখিয়ে দেওয়ার কোনো অভিপ্রায় নরেন্দ্র নেই আর বিজেপি সূত্রের যে খবর লোকসভা নির্বাচনেও মোদীজিকে সামনে রেখেই দল নির্বাচনে যাবে কারণ নিয়ম একটা আছে পঁচাত্তর হয়ে গেলে মার্গদর্শক মন্ডলী কিন্তু ব্যতিক্রম থাকে বিজেপি বোধ মোদিজির ক্ষেত্রে সেই ব্যতিক্রমী রাস্তাটাই গ্রহণ করবে